এই চিত্রগুলো লক্ষ্য করেন, প্রত্যেকটি চিত্রে মোট কতটি করে ত্রিভুজ আছে তার সংখ্যা আপনাদেরকে বলে দিতে হবে। তাহলে বলেন তো এই প্রথম চিত্রে কতটি ত্রিভুজ আছে? এটি হয়তোবা খুব সহজেই আপনারা বের করতে পারবেন, হয়তোবা এভাবে আপনারা বের করবেন যে এখানে ত্রিভুজ আছে এ বি সি একটি, এ বি ডি দুইটি, এ সি ডি তিনটি, অর্থাৎ প্রথম চিত্রে মোট ত্রিভুজ আছে তিনটি। এবার যদি আপনাদের বলা হয় যে দ্বিতীয় চিত্রে কতটি ত্রিভুজ আছে, এক্ষেত্রে হয়তোবা অনেকেই পারবেন, হয়তোবা অনেকেই সঠিক অ্যান্সারটি দিতে পারবেন না। যারা পারবেন তারা হয়তোবা এভাবে গণনা করে বের করবেন, এ বি সি একটি, এ বি ই দুইটি, এ ই এফ তিনটি, এ সি এফ চারটি, এ বি এফ পাঁচটি, এ সি ই ছয়টি। তার মানে দ্বিতীয় চিত্রে মোট ত্রিভুজ আছে ছয়টি। এবার যদি আপনাদের বলা হয় যে তৃতীয় চিত্রে কতটি ত্রিভুজ আছে, এক্ষেত্রেও হয়তোবা অনেকেই পারবেন, অনেকেই হয়তোবা পারবেন না। তবে লক্ষ্য করেন এভাবে যদি এই রেখাগুলো বাড়ানো যায় তাহলে কিন্তু ত্রিভুজ সংখ্যা বাড়তেই থাকবে এবং আপনারা গুনে গুনে বের করার ক্ষেত্রে হয়তোবা ভুলও হতে পারে। এই চিত্রগুলোতে কতটি করে ত্রিভুজ আছে তা বের করার একটি মজার কৌশল আছে, এই কৌশলটি এখন আমি আপনাদের শিখিয়ে দেবো। দেখেন প্রথম চিত্রে কতটি ত্রিভুজ আছে এটি বের করার জন্য আপনারা এই চিত্রগুলোতে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো লিখবেন। দেখেন এখানে এক দুই, এবার এই সংখ্যাগুলো যোগ করবেন। দেখেন এক আর দুই যোগ করলে কত হয়, তিন হয়। তার মানে দেখেন প্রথম চিত্রে কিন্তু ত্রিভুজ আছে তিনটি। এবার দ্বিতীয় চিত্রে কতটি ত্রিভুজ আছে, ঠিক একইভাবে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই চিত্রগুলোতে ধারাবাহিকভাবে আপনারা সংখ্যা বসাবেন, স্বাভাবিক সংখ্যা এক দুই তিন। এবার এই সংখ্যাগুলো আপনারা যোগ করেন, দেখবেন ত্রিভুজের সংখ্যা বের হয়ে আসবে। তাহলে এক আর দুই যোগ করে হয় তিন, তিন তিন যোগ করে হয় ছয়। তার মানে দ্বিতীয় চিত্রে ত্রিভুজ আছে ছয়টি। অনেক মজার না? এবার আপনারাই বলেন তো তৃতীয় চিত্রে কতটি ত্রিভুজ আছে। এখন আপনারা কিন্তু খুব সহজেই এবং কম সময়ে এখানে কতটি ত্রিভুজ আছে বের করতে পারবেন। তাহলে এখানে কতটি ত্রিভুজ আছে আপনারা বের করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন।